দর্শক, স্বাগত জানাচ্ছি ডিভাইন গ্রুপ সীমানা পেরি অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি ফারজানা তানি থাকবো আপনাদের সাথে। এই অনুষ্ঠানে আমরা কথা বলবো প্রবাসী অতিথিদের সাথে, জানবো তাদের প্রবাস জীবনে নানা অভিজ্ঞতা আর সুখ দুঃখের কথা। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন দুজন প্রবাসী অতিথি, একজন কুয়েত প্রবাসী হাবিবুর রহমান এবং অন্যজন লিবিয়া প্রবাসী আব্দুল মান্নান চৌধুরী। দর্শক, অনুষ্ঠান চলাকালীন সময় আপনারাও আমাদের সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। আপনারা ফোন করতে পারবেন, কোনো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবেন, কোনো মতামত থাকলে জানাতে পারবেন। এর জন্য ফোন করুন 8151 9355 থেকে 59 পর্যন্ত নম্বরগুলোতে। দর্শক, আমরা আলোচনায় যাব, তবে তার আগে আমাদের দুজন অতিথির উপরে একটি প্রতিবেদন দেখে নেব। হাবিবুর রহমান হাবিব বরিশালের গৌর নদীতে মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। রাজধানীর হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিএ পাশ করার পর 1986 সালে চাকুরি ভিসা নিয়ে কুয়েতে পাড়ি জমান হাবিব। সেখানে কুয়েত সিটির একটি বিখ্যাত ক্যাটারিং কোম্পানিতে সুপারভাইজার পদে চাকরি করেন তিনি। পরে চাকরি ছেড়ে দিয়ে 1988 সালে শুরু করেন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা। হাবিব বর্তমানে কুয়েত সিটিতে তার নিজস্ব প্রতিষ্ঠান মোহাম্মদ আব্দুল মালিক কুয়েতিয়া জেনারেল ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী। এছাড়াও কুয়েত বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট হিসেবে দুদেশের ব্যবসা সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। কুয়েতি ব্যবসায়ীদের কাছে বাংলাদেশি পণ্যের পরিচিতি তুলে ধরতে হাবিবের প্রতিষ্ঠিত সংগঠন আয়োজন করে থাকে বাণিজ্য মেলা। এছাড়া কুয়েত প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি। হাবিবুর রহমান হাবিব বর্তমানে কুয়েত সিটিতে বাস করছেন। আব্দুল মান্নান চৌধুরী কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় জন্মগ্রহণ করেন। 1974 সালে বরিশাল বিএম কলেজ থেকে বিএ পাশ করার পর পারিবারিক ব্যবসা সহ সাংবাদিকতায় জড়িয়ে পড়েন। পরে সাংবাদিকতা ছেড়ে 1991 সালে ভ্রমণ ভিসায় মালয়েশিয়া যান মান্নান চৌধুরী। দেশটিতে ব্যবসা বাণিজ্যের ভালো পরিবেশ ও সুযোগ সুবিধা থাকায় ব্যবসা শুরু করার উদ্যোগ নেন তিনি। 1996 সালে কুয়ালালামপুর থেকে 30 কিলোমিটার দূরে পোর্ট ক্লাংয়ে মান্নান চৌধুরী গড়ে তোলেন অভিজাত সুপার স্টোর। পাশাপাশি জনশক্তি রফতানির সঙ্গে সম্পৃক্ত হয়ে মালয়েশিয়া নিয়ে যান কয়েকশো বাংলাদেশি শ্রমিক। ব্যবসার অধিকতর ভালো সুযোগ আসায় মান্নান চৌধুরী 2009 সালে পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশ লিবিয়ায়। সেখানে জনশক্তি রফতানি ব্যবসা সহ কনস্ট্রাকশন কোম্পানিতে লেবার কন্ট্রাক্ট ব্যবসা করে আসছেন তিনি। ত্রিপলি ও মিশ্রাতায় তার কোম্পানিতে কাজ করছেন অনেক বাংলাদেশি শ্রমিক। মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান চৌধুরী বর্তমানে লিবিয়ার মিশ্রাতায় বাস করছেন। দর্শক, প্রতিবেদন দেখলাম, এখন আমরা অতিথিদের সঙ্গে আলোচনা চলে যাচ্ছি। আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি স্টুডিওতে। হাবিব সাহেব, আপনি তো কুয়েতে আছেন অনেকদিন ধরে, তো সর্বপ্রথম কুয়েতে যাওয়ার প্ল্যান কিভাবে করেছিলেন? আমি অরিজিনালি ছাত্র ছিলাম, ছাত্র তখন আমি গৌনদী কলেজে অধ্যয়নরত, এবং আমি একটি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেছিলাম, মুক্তিযুদ্ধের সাপেক্ষে শক্তির। আমার পিতা একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং তিনি তৎকালীন আমাদের অত্র এলাকার প্রেসিডেন্ট ছিলেন। শিশুবাতেই আমরা রক্ত মিশে গেছে স্বাধীনতা, সে থেকে আমি ছাত্র রাজনীতি করি বাংলাদেশ ছাত্রলীগ আমাদের অত্র। হ্যাঁ, তখন ছাত্রলীগ করি, আমাদের গণিত উপজেলার সাংগঠনিক সম্পাদক ছিলাম। তারপর আপনি গেছেন কবে? আমি 1986-এ রাজনৈতিক কারণেই চলে গেছেন আমাকে। আচ্ছা, এরপর আপনি কুয়েতে গেলেন, যাওয়ার পরে আপনার কর্মজীবনটা কিভাবে শুরু করেছিলেন? আমি যখন কুয়েতে গিয়েছি তখন একটি ইন্টারন্যাশনাল ক্যাটারিং কোম্পানি ফ্রান্স সোডাক্সো ইন্টারন্যাশনাল, তখন কুয়েতে এটার নাম ছিল তারাকেল গানি। মানে আপনি জব ভিসায় গিয়েছিলেন? হ্যাঁ, বাধ্য হয়ে, তখন তো ভিসা সৌভাগ্যক্রমে। জি জি। আচ্ছা, তারপর? তারপর আমি সেখানে 2 বছর চাকরি করি ওই কোম্পানিতে, নিজের ভাগ্যের, যেহেতু ছাত্র রাজনীতি ত্যাগ করে ওখানে যেতে হয়েছে, তখন চিন্তা করলাম এটাকে জীবন হিসাবে, যেহেতু জীবনের প্রথম আর্নিং করেছেন এবং প্রথমের আর্নিং আমি স্টার্ট করলাম, সে দৃষ্টিকোণ থেকে আমি জব করি। এবং 2 বছর পরে সেখান থেকে আমি রিলিজ নিয়ে একটি কোম্পানিতে জেনারেল ম্যানেজার হিসেবে যোগদান করি। কিন্তু আপনারা জানেন পরবর্তী কুয়েত ইরাকের যুদ্ধে আমি
আমি আসলে লিবিয়াতে গেছি 2009 সালের 14ই আগস্ট। জি, আমি বর্তমানে আছি, অতীতেও ছিলাম, জনশক্তি রপ্তানি ব্যবসার সাথে আমি সম্পৃক্ত আছি। জি, তো আমি মালয়েশিয়াতে 18 বছর ছিলাম লিবিয়াতে যাওয়ার আগে। হ্যাঁ, লিবিয়া আমি 18 বছর মালয়েশিয়াতে ছিলাম, সেখানে আমার একটা সুপার মার্কেটও ছিল, ওমেগা ফেনুসেন, মালয়েশিয়াতে। হ্যাঁ, ওমেগা ফেনুসেন্ড্রিয়ান বারহাট নামে, যেটা প্রতিবেদনে বলা হয়েছে। তো আমি ওই আপনার 2008 সালেই চলে আসি মালয়েশিয়া থেকে, যখন ম্যান পাওয়ার বন্ধ হয়ে গেল। এরপরে 2009-এর তখন পৃথিবীতে আর কোনো দেশেই আমাদের শ্রমিক যাচ্ছে না, বন্ধ ছিল, একটা মাত্র খোলা ছিল লিবিয়া। সেই জন্যই আমি লিবিয়াতে দেখতে গেলাম যে দেখি এখানে গিয়ে আরও কিছু মানুষের কর্মসংস্থান করা যায় কি না। তো সেই উদ্দেশ্যে গিয়েছিলাম 2009-এর 14ই আগস্ট। যাওয়ার পরে আসলে সপ্তাহ দুয়েকের মধ্যে ঘুরেই আমার কাছে মনে হলো যে এটা আমাদের জন্য একটা অর্থনৈতিকভাবে খুব লাভজনক একটা দেশ, এখানে আমাদের কর্মী নিয়োগ করার জন্য। তো আমি তখন প্রথম 250 শ্রমিক নিয়ে যাই, নিয়ে গিয়ে বাংলাদেশ থেকে। আচ্ছা, বাংলাদেশ থেকে 250 শ্রমিক আমি নিয়ে যাই, এবং একটা কোরিয়ান কোম্পানি, ডানা কোম্পানিটার নাম, এটা আপনার ত্রিপলির যে কেন্দ্রীয় চিড়িয়াখানা, এই চিড়িয়াখানার রিনোভেশনের কাজ চলছিল, ওখানে আমার 50 জন কর্মী ওখানে কাজ করতো, টেকনিশিয়ান লেবার সব মিলিয়ে। আর ওই একই কোম্পানিতে মিশরের বর্ডারে আলবুর্দি জায়গাটার নাম, ওখানে সমুদ্রের পাড়ে, ভূমধ্যসাগরের পাড়ে একটা বড় প্রজেক্ট হচ্ছিল, এটা গাদ্দাফি সাহেবের ছেলের ছিল প্রজেক্টটা, সেই প্রজেক্টটায় আমার 200 ওয়ার্কার কাজ করতো। তো আমি ওই 250 ওয়ার্কার নেওয়ার পরেই আমাদের জনশক্তি মানে আমদানি বন্ধ করে দিল লিবিয়া, যেটা যে কারণেই হোক। এটা কত সালে? ওইটাই, ওই 2009-এই বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে যাওয়ার, লেবার নেওয়া বন্ধ হয়ে গেল। হ্যাঁ, বন্ধ হয়ে গেল। তো বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা হয়তো খুলবে খুলছে এই অপেক্ষায় থাকলাম, আর অ্যাকচুয়ালি আমি তো মালয়েশিয়াতে দীর্ঘদিন। আচ্ছা, বন্ধ হয়ে যাওয়ার কারণটা কি ছিল? অ্যাকচুয়ালি বন্ধ হয়ে যাওয়ার কি কারণ ছিল, এটা তো অনেক রকমের কথা অনেকেই বলে। এটা কারণ ছিল বোধহয় এটা রাজনৈতিক, বা মানে রাজনৈতিক কারণটাই ছিল। তো আমি সেটা এখানে আমি সেভাবে বলতেও চাচ্ছি না, আসলে বন্ধ হয়ে গেছিলো সবাই জানেন। বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা ভাবলাম যে হয়তো খুলবে খুলছে খুলবে। সে সময় আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয় গেলেন, এবং উনি আমাদের ওখানে নৈশভোজে বললেন যে আপনাদের চিন্তার কোনো কারণ নাই, খুব ভালো ফলপ্রসূ আলোচনা হয়েছে, প্রচুর শ্রমিক দেশে আসবে, আপনারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে ব্যবসা করবেন। আমরা সেই কথায় বেশ আশান্বিত হয়ে আশায় বুক বেঁধে থাকলাম যে খুলবে খুলছে, এবং আমরা যে যেভাবে পারি, আমাদের তো মার্কেটিং করতে হয়, সেখানে আমাদের ইনভেস্টমেন্টও থাকে, আমরা অনেকে ইনভেস্ট করে টোরে মনে করেন সেই যে আটকিয়ে গেলাম আর আসলে ম্যান পাওয়ার খুললো না। তখন আমি ওই কোরিয়ান কোম্পানিতে ওয়ার্কার নিয়ে, আরও ওয়ার্কার আপনার লোকাল যে বাংলাদেশি ছিল অন্যান্য কোম্পানি নিয়ে গেছে, তাদেরকে আমি কালেক্ট করে করে ওই কোম্পানি দিয়ে আমি ব্যবসা করি। ওই তখন ওই দেশের গাদ্দাফি সাহেবের ভাই ছিলেন, উনি আর্মি ইন্টেলিজেন্সের চিফ ছিলেন, ওনার একটা কোম্পানিতে, হ্যাঁ, কোম্পানির আন্ডারে শ্রমিকগুলো দিয়ে, যাতে শ্রমিকের বেতনের নিশ্চয়তাটা থাকে, কর্মসংস্থান তো আছে, এখন অনেক কোম্পানি আছে আপনার বেতনটা দেয় না, তালবানা করে। কিন্তু এটা হয়েছিল অনেক লিবিয়াতে যারা আছে প্রবাসী বাংলাদেশি, তারা অনেকে ফিরেও এসেছেন বিনা বেতনে, না বিনা বেতনে। জি জি জি, হ্যাঁ, কিছু কিছু ঘটনা তো ঘটেই, তো সেটা ছিল। তো আমি ওই সেই জিনিসটা সিকিউর করার জন্য সেখানে একজন শক্তিশালী ব্যক্তির ছত্র ছায়ায় আর কি এই ব্যবসাটা করেছি, আমার শ্রমিকদের খাটিয়েছি, এবং শ্রমিকরা যুদ্ধের সময় অ্যাকচুয়ালি যারা ওই বুর্দি মিশর বর্ডারে ছিল, তাদেরকে অ্যাকচুয়ালি আমরা কোনো খাদ্য সরবরাহ করতে পারছিলাম না, কারণ কোনো জায়গা। এই প্রসঙ্গে আমরা আবার পরে আসছি, ডিটেল আলোচনা করব, তার আগে আমি আপনার কাছে জানতে চাই যে আপনি তো কুয়েত বাংলাদেশ চেম্বার অফ কমার্সের প্রতিষ্ঠাতা, এবং আপনারা বাংলাদেশ এবং কুয়েতের সম্পর্ক, বাণিজ্য সম্পর্ক উন্নয়নে কাজ করছেন, কাজগুলো কি রকম? একটা দেশের, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক করতে হলে আমাদের দেশের যে জিনিসগুলো সেটা ওই দেশের মানুষকে বুঝতে হবে, প্রোডাক্ট, হোয়াট উই হ্যাভ দ্য প্রোডাক্ট, সেই ব্যাপারে আমরা প্রথমেই, আপনারা জানেন কুয়েতে বাংলাদেশের স্বাধীনতার 41 বছর পরে এই প্রথম কুয়েত বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা হয়েছে। মিডিল ইস্ট, কুয়েত একটি ছোট রাষ্ট্র, সেখানে প্রথমবারের মতো একটি সিঙ্গেল কান্ট্রি বাণিজ্য মেলা করা একটা দ্রোহ। কিন্তু আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি ধন্যবাদ জানাই আমাদের ব্যবসায়ী বান্ধব সরকার, আজকে সফল প্রধানমন্ত্রী জয়নেত্রী শেখ হাসিনাকে, মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে, এবং সাবেক বাণিজ্যমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত
মোহাম্মদ ফারুক খান এমপি কে, জি, তাদের উৎসাহ সবার উৎসাহ প্রণয়, জি জি, আমাদেরকে বিশেষ সদিচ্ছায় এবং আমাদের বর্তমান এফবিসি এর প্রেসিডেন্ট, জি জি, যিনি সফল নেতৃত্ব দিচ্ছেন ব্যবসায়ী সমিতিকে, একে আজাদ সাহেবের অনুপ্রেরণায়, এবং সর্বোপরি আমাদের কুয়েতস্থ দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত আলিয়া আল আহমেদ আল তিফারি সাহেবের অনুপ্রেরণায় আমরা এই দৃঢ় কাজটিকে হাতে নিয়ে শুরু করেছি, এবং সেটা নিয়ে আমরা ধাপে ধাপে এগিয়ে চলছি। ইতিমধ্যে আমাদের একটি ডেট ছিল 24-25-26 মেলাটা করার কথা ছিল, কিন্তু এখানে আমাদের কিছু পেপার ওয়ার্কিং, আপনারা জানেন কুয়েত আমাদের রপ্তানি যেটা ভিসা বন্ধ রয়েছে, সে কারণেই আমাদের মেলাটাকে রিশিডিউল করতে হয়েছে। সে কারণ আমাদের বর্তমান ভিজিট ভিসাটা পেতেও স্পেশাল একটি পারমিশন লাগে, সেটা আমাদের গভর্নমেন্টের সাহায্যে কুয়েতের রাষ্ট্রদূত মহোদয় আমাদেরকে সাহায্য করতেছেন। ইতিমধ্যে সে ব্যাপারটি আমরা পেরিয়ে এসেছি, কিন্তু ভিসা পেতে এখন এই যে আমাদের পার্টিসিপেন্ট মিনিমাম যদি 50 জনও হয়, তার সার্বিক আমাদের 200 ভিসার দরকার, কারণ এক একটা ইসে পার্টিসিপেন্ট 2 জন করে ডেলিগেট, সাংবাদিক, এফবিসি এর প্রেসিডেন্ট, সরকারের আমাদের বাণিজ্য মন্ত্রণালয় সহ। সে ব্যাপারে আমাদের আলী আল দেফারি সাহেব আমাদেরকে অনুরোধ করেছেন যে এই ভিসা প্রসেসিংটা কমপ্লিট করতে মিনিমাম 2.5 or 3 months। এবং আরেকটি ব্যাপার যেটা গুরুত্বপূর্ণ, আচ্ছা আমি একটু আপনাকে থামাই, আমাদের একটা বিরতির সময় হয়েছে, বাকিটা আমরা বিরতি থেকে এসে তারপর শুনবো। ধন্যবাদ দর্শক, আপনারা দেখছেন ডিভাইন গ্রুপ সীমানার পেরিয়ে অনুষ্ঠান। আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ডিভাইন গ্রুপ সীমানা পেরিয়ে অনুষ্ঠানে। বিরতির আগে আমরা কথা বলছিলাম আমাদের দুজন প্রবাসী অতিথিদের সঙ্গে, একজন কুয়েত প্রবাসী হাবিবুর রহমান এবং অন্যজন লিবিয়া প্রবাসী আব্দুল মান্নান চৌধুরী। আমরা আবার আলোচনায় ফিরে যাচ্ছি, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম আপনার সঙ্গে, যে ভিসার কথা বলছিলাম একদম ছোট করে, এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা ধন্যবাদ জানাই কুয়েতের রাষ্ট্রদূত মহোদয়কে, আলী আল দেফারি সাহেবকে। এবং আপনি বলছিলেন যে ভিসার জন্য অনেক সময় লাগবে, এর জন্য দেরি হচ্ছে 2 থেকে 2.5 মাস। এবং আপনার যেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এখন অ্যানালগ পাসপোর্টে আর কোনো ভিসা হচ্ছে না, সবাইকে ডিজিটাল পাসপোর্ট করতে হচ্ছে, সে ব্যাপারটিও জড়িত। সেই ব্যাপারে আজকে আমাদের সাথে পার্টিসিপেন্ট যারা ছিল, আপনাকে আজকে আমি আরও ধন্যবাদ জানাই ডিভাইন গ্রুপ, ডিভাইন গ্রুপ এমডি সাহেব আমাদেরকে তারা স্টল নিয়েছেন, এবং আজকে আমাদের সাথে আলোচনার পরে তিনি আশ্বস্ত করেছেন এই মেলাকে সাফল্য করার জন্য করবেন, এবং আর সহযোগিতা অন্য গ্রুপগুলোও যাতে যোগদান করে সে ব্যাপারে আপনার মাধ্যমে ডিভাইন গ্রুপকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি আজকে অনুষ্ঠানের মাধ্যমে। সো এই ব্যাপারগুলোর জন্য আমাদেরকে রিশিডিউল করতে হচ্ছে, এবং সে ইনশাআল্লাহ আমাদের বাণিজ্য মন্ত্রণালয় আমাদেরকে যথেষ্ট সহযোগিতা দেবে। কুয়েতের আমাদের রাষ্ট্রদূত মহোদয় সৈয়দ শাহেদ রেজা সাহেব এবং দূতাবাস কর্ণ আমাদেরকে সহযোগিতা করছে, আমরা সবাইকে আরটিভির মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জি, আমি আপনার কাছে জানতে চাই, আপনি বলছিলেন যে যুদ্ধের সময় অনেক যারা প্রবাসী ছিলেন, শুধু বাংলাদেশি না অন্যান্য দেশে, তারা চলে গিয়েছিলেন এবং শ্রমবাজারটা ফাঁকা হয়ে গিয়েছিল, সেই সময়টা কি হয়েছিল? আসলে যখন যুদ্ধ চলতেছিল তখন তো আপনার মানে খাদ্য সরবরাহ করা, কুয়েত লিবিয়া অনেক বড় দেশ, জি, তো এক শহর থেকে আরেক শহরের দূরত্ব অনেক, যেমন আমার প্রজেক্টটা ছিল আপনার ত্রিপোলি থেকে 1800 কিলোমিটার দূরে, এখন যখন যুদ্ধ লেগে গেল, যোগাযোগ ব্যবস্থা বন্ধ, তখন ওদের খাদ্য সামগ্রী আমরা পৌঁছতে পারছিলাম না কোনোভাবেই, তো তখনই আমার শ্রমিকরা যখন বারবার ফোন করে বলতে লাগলো যে স্যার আমরা কী করবো, আমরা বললাম বাবারে এখন তো আমাদের কিছু করার নাই, তোমরা বর্ডার তোমাদের কাছে আছে, আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করতেছি বাসে, তোমরা বর্ডারে চলে যাও, তো সেখান থেকে তাদেরকে এইভাবে ফেরত পাঠিয়ে, এরকম সব কোম্পানি দেখা গেলো যে যুদ্ধ লাগার কারণে কোম্পানির কর্মকর্তারা আপনার কোম্পানিগুলো ছেড়ে, প্রজেক্ট ছেড়ে চলে গেল, যখন তারা চলে গেল তখন আমরা সবচেয়ে বেশি অসহায় অবস্থা করলো আমাদের ছেলেগুলো, কারণ বাংলাদেশিদের আসলে ভাষায় দুর্বল, যার ফলে তাদের এবং একদমই শ্রমিক পর্যায়ে যারা আছে, হ্যাঁ শ্রমিক পর্যায়ে তো আফ্রিকানরাও আছে, কিন্তু তাদের তো ওটা তো আপনার উত্তর আফ্রিকার মধ্যে লিবিয়া, ভাষাগত সমস্যা তাদের, ভাষাগত সমস্যাটা তেমন না, কিন্তু আমাদের শ্রমিকদের ভাষাগত সমস্যা, নানান সমস্যায় তারা পড়লো। তো যেভাবে হোক আমাদের যে দূতাবাস আছে সেখানে আহসান কিবরিয়া সাহেব আছেন, ওখানে আমাদের সমসচিব, এবং আমাদের যিনি বর্তমানে আছেন আমাদের অ্যাম্বাসেডর সাহেব নুরুজ্জামান সাহেব, ওনারা সবাতকভাবে চেষ্টা করেছেন এবং আমাদের সাথে সবসময় সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন যে যেখানে যেভাবে পারা যায় শ্রমিকদেরকে উদ্ধার করা বা সীমান্তে পাঠিয়ে দেওয়া, তো আমরা ওইভাবে যাদেরকে খাদ্য সরবরাহ করতে পারিনি তাদেরকে পাঠিয়ে দিয়েছি, আর যাদের খাদ্য টাদ্য দেওয়ার মতো ছিল তারা ছিল, তারা কিন্তু এখনও আছে, এবং আসলে তারা এখন আসলে অবস্থাটা কিরকম এখন বর্তমানে যুদ্ধ শেষ হওয়ার পরে, মনে করেন যুদ্ধে
আগে 1 কোটি বিদেশি থাকতো বা ওখানে মানে কর্ম করতো, আফ্রিকান, এশিয়ান অ্যান্ড ইউরোপিয়ান মিলিয়ে এবং মানে আরবিয়ান দেশ মিলিয়ে, আরবিয়ান বলতে আরবিয়ান না ঠিক আফ্রিকান এবং মিশরের শ্রমিক বেশি ছিল। তো যুদ্ধের সময় আসলে যেটা বলা হয় আমাদের এম্বাসি থেকেও এটা আলোচনায় বলে এসছে যে 80 লক্ষ শ্রমিক বেরিয়ে গেছে। তা 80 লক্ষ শ্রমিক বেরিয়ে যাওয়ার পরে যুদ্ধ শেষ হলো, যুদ্ধ শেষ হওয়ার পরে এই 80 লক্ষ মানুষ তো কোথাও না কোথাও কর্মে নিয়োজিত ছিল। তা আজকে যখন যুদ্ধের শেষে সবাই যার যার ব্যবসা, কেউ হয়তো চার দোকান খুলবে, কেউ হোটেল খুলবে, কেউ ছোট ফ্যাক্টরিটা খুলবে বা কেউ ছোট, তো তাদের তো শ্রমিকের প্রয়োজন এখন। তো এই যুদ্ধের সময় আপনার আফ্রিকানরা ছিল গাদ্দাফি সাহেবের পক্ষে, যার ফলে বর্তমান সরকার আফ্রিকানদেরকে আর কোনোভাবেই তাদের দেশে প্রবেশ করতে তারা দিচ্ছে না। যুদ্ধের সে পরপরেই যাদের শ্রমিকের প্রচণ্ড সংকটের কারণে আপনার বর্তমান প্রেসিডেন্ট আব্দুল জলিল সাহেব মিশরের সাথে একটা চুক্তি করেছিলেন 2 মিলিয়ন শ্রমিক নেবেন, পরবর্তীতে তাদের একটা অর্থনৈতিক মানে লেনদেনের সমস্যা নিয়ে আবার ওটা বন্ধ হয়ে গেল টোটালি। বন্ধ হয়ে যাওয়ার পরে একমাত্র তখন দেশ আমাদেরটাই, কারণ শুধু বাংলাদেশটাই বাকি ছিল, বাকি ছিল কারণ যুদ্ধের সময় কিন্তু সব ইন্ডিয়ানরা একদম সব চলে গেছিল, কেউ থাকেনি, নার্স বলেন, ডাক্তার বলেন, শ্রমিক বলেন, ইঞ্জিনিয়ার কেউ ছিল না, এবং আদার্স কান্ট্রিগুলো সবাই চলে গেছিল, বাংলাদেশিরা কিন্তু যায়নি। হয়তো বাংলাদেশে অনেকেই মনে করেছে যে যাওয়ার যেমন সুযোগও কম ছিল, আর সুযোগ থাকলেও তারা যায়নি যে না যুদ্ধ তো শেষ হয়ে গেলে একটা কিছু হবে এইভাবে। তাতে করে আমাদের যে লাভটা হয়েছে টোটাল আপনার আমাদের অনুষ্ঠান সময় একদমই শেষ, লিবিয়ান জনগোষ্ঠীর কাছে সাংঘাতিকভাবে জনপ্রিয় হয়েছে বাংলাদেশিরা, আর সেই সুবিধাটা আমাদেরকে সত্যি একটা সুন্দর মানে সম্ভাবনার দ্বার খুলে দিয়েছিল জনশক্তি রপ্তানির জন্য। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের সঙ্গে আমি বেশিক্ষণ কথা বলতে পারলাম না সময় স্বল্পতার জন্য, এই জন্য আমাদের অনুষ্ঠান আজকে এখানে শেষ করতে হচ্ছে। আশা করছি আপনাদেরকে আবারও কোন অনুষ্ঠানে আমরা পাবো এবং সেদিন আমরা বিস্তারিত কথা বলবো। আপনাকেও ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ আরটিভিকে। জি, আপনাদেরকে ধন্যবাদ, ধন্যবাদ আপনার কলা কৌশলী সবাইকে, আর ধন্যবাদ আজকের শ্রোতা দর্শক। এই মধ্যরাতে যদি কেউ আমাদের অনুষ্ঠান দেখেন, আন্তরিক ভাবে তাদেরকে কুয়েত প্রবাসী সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ডিভাইন গ্রুপ সীমানে পেরি অনুষ্ঠান। আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে এসে গেছি। আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে সীমানা পেরি @rdbbt.tv। আগামীতে আবার দেখা হবে, ধন্যবাদ সবাইকে।